দিনের সিআইডি হেফাজতে সুবোধ সিংকে আগেই পাঠিয়েছিল আদালত। বিহারের জেল থেকে তাকে আসানসোলে আনা হয়েছিল গ্যাংস্টার সুবোধ সিংকে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। হেফাজতে 14 দিন পূর্ণ হতে সিআইডি বুধবার আসানসোল আদালতে ফের পেশ করা হয় সুবোধ সিংকে। আর এবার পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালতে আনা হয়েছে গ্যাংস্টার সুবোধ সিংকে। দেখাচ্ছিলাম যে রাজ্যে বিদ্যুতের বিভ্রাট নিয়ে শাসক দলের সাংসদই খুব উগড়ে দিচ্ছে, আর এর মাঝে প্রকৃতির রুদ্ররূপও তো রয়েছে। কেননা এখন তো বর্ষাকাল, কিন্তু তার মাঝেই রাজ্যে বৃষ্টির দেখা নেই বললেই চলে। আর এর মাঝেই রাস্তার কঙ্কাল বেরিয়ে গিয়েছে, বেহাল রাস্তা। বারবার এই বেহাল রাস্তার কারণটা কি? নির্মাণেও কি এবার দুর্নীতি? শুধু সাধারণ মানুষই নয়, বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে হয়েছে কীর্তি আজাদকেও। অন্তত মঙ্গলবার তাকে দেখে এমনটাই মনে হলো। গলসিতে রাস্তা পরিদর্শনে যান বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। রাস্তা দেখে ক্ষুব্ধ কীর্তি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ভরে দিলেন স্টোন চিপস। রাজ্যের বিভিন্ন রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের সামনে তৃণমূল সাংসদ যা করলেন তা দেখে তো বেশ ভালোই লাগলো জনতার। কিন্তু লোক দেখিয়েই বা কি হলো, জেলায় জেলায় রাস্তার অবস্থা তো যে কেসেই। রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুর এলাকায় একেবারে বেহাল রাস্তা। আজিমগঞ্জ থেকে রঘুনাথগঞ্জ যাওয়ার এটাই প্রধান রাস্তা। এই যে বৈকুণ্ঠপুর এলাকার রাস্তা একেবারে সরু হয়ে গেছে। বেশ কয়েক বছর আগে এই রাস্তাটি গঙ্গা ভাঙনে ভেঙে যায়, কিন্তু তারপর থেকে এই রাস্তাটি আর নতুনভাবে তৈরি করা হয়নি বলে অভিযোগ। আমি সেই রাস্তার ছবি দেখাচ্ছি, একেবারে সংকীর্ণ রাস্তা, এবড়ো খেবড়ো সংকীর্ণ রাস্তা। রাস্তায় বড় বড় গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। প্রতি বছরই ভোটের সময় বলে আসছেন তারা যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ ব্রিজ হবে বা সাইড দিয়ে রাস্তা হবে, হ্যাঁ তারা একটা পরিস্থিতি তারা রাখছে না, কথা দিয়ে যাচ্ছে ভোট শেষ কাজ শেষ, তাদের কেউ আসছে না দেখতে। ঘটা করে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে প্রায় 6 মাস আগেই তৈরি হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য কোনো রাস্তাই চোখে পড়ছে না। সেই সুস্বাস্থ্য কেন্দ্রের নেই কোনো যাতায়াতের রাস্তা, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। বাসন্তী জিপির যে সুস্বাস্থ্য কেন্দ্র, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রয়েছে এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে একেবারে জলাশয় এবং কোমর সমান জল। সমস্যায় রোগী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও, পঞ্চায়েতের তরফে মিলছে রাস্তা তৈরির আশ্বাসও। ওখানে ইলেকট্রিক্যাল কানেকশন নেওয়া দরকার ছিল, কাজ কমপ্লিট হয়ে গেছে, ইলেকট্রিক্যাল কানেকশনও নেওয়া হয়ে গেছে এবং রাস্তার জন্য স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাস্তা নির্মাণে একের পর এক উঠে এসেছে দুর্নীতির ছবি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে বারবার, কিন্তু জনতার চোখে ধুলো দিতেই ব্যস্ত তৃণমূল। এত কিছুর পরেও কি সমস্যার সমাধান হবে? রিপাবলিক বাংলা। সবকা সাথ সবকা বিকাশ বলবো না, যে আমাদের সাথে আমরা তাদের সঙ্গে। বিজেপির বৈঠকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, একই সুর সুকান্ত মজুমদারের গলাতেও। শুনুন, সায়েন্স সিটিতে ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক বিজেপির। তৃণমূলকেও একহাত নিলেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গে সংবিধান শেষ করে দিয়েছে তৃণমূল, বাংলায় গণতন্ত্র স্থাপন করা এখন একমাত্র লক্ষ্য। যারা বিজেপির সঙ্গে তাদেরই পাশে থাকবে বিজেপি। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করতে হবে, মন্তব্য বিরোধী দলনেতার। উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাতো, হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। একই সুর বিজেপির রাজ্য সভাপতির গলাতেও।
কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো হাজার টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি, হয়তো বলেছে তৃণমূলটা চোর কিন্তু বংশটা ভালো বংশ। 2026 এর ভোটের আগে নতুন করে রাস্তায় নেমে কর্মীদের লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব। বিট্টু রায়চৌধুরী, রিপোর্ট রিপাবলিক বাংলা। মূল্যবৃদ্ধি রাষ্ট্রান্তে পরিষ্কার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কিভাবে টানা যাবে রাস? রক্ষকই যদি ভক্ষক হয়, কারণ যাদের হাতে দায়িত্ব বর্তেছে তারাই তো ব্যস্ত নিজেদের পকেট ভরতে। একের পর এক সবজি এবং মুরগির গাড়ি আটকে তোলাবাজি করছে পুলিশ, সেই ছবি ধরা পড়লো রিপাবলিক বাংলার ক্যামেরায়, দেখুন। রাত অনেক, রাস্তাঘাট প্রায় জনশূন্য। নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাজ্য সড়কে এখন আমি চলেছি। পুলিশের দায়িত্ব তোলাবাজি আটকানো, অথচ দেখুন উর্দিধারীর আচরণ। রাতের বেলায় সবজি ধান বোঝাই গাড়ি থেকে তোলা তুলতে ব্যস্ত পুলিশ। রিপাবলিকের ক্যামেরায় এমনই ছবি ধরা পড়লো নদিয়ার রানাঘাটে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য কিসের পয়সা? পুলিশ পয়সা নিল আপনার? হ্যাঁ নিয়েছে, এই গাড়িটা থেকে পুলিশ পয়সা নিল। শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? কিসের পয়সা নিলেন? পয়সাটা মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো, কি কারণে? সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? এই পুলিশ গাড়ি, সবজির গাড়ির থেকে পয়সা তুলছিল, যেই সবজি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে সবজির দাম কেন বাড়ছে, ডিমের দাম কেন বাড়ছে, এই সমস্ত জিনিসের ওপরে নজরদারি রাখতে হবে, আর তার প্রধান ভূমিকা দেওয়া হয়েছিল পুলিশের ওপরে। কিন্তু পুলিশ কী করছে? এই রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে পয়সা তুলছে। শুধু রানাঘাটি নয়, উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বাদুরিয়াতেও রমরমিয়ে চলছে পুলিশের তোলাবাজি। ভোরের কাটা রাত ঠিক দেড়টার সময় রাস্তায় পুলিশের কি ভূমিকা রয়েছে সরাসরি সেই চিত্র দেখাবো, অর্থাৎ আমি রয়েছি সীমান্ত এলাকায়। এ তো দেখলেন পুলিশের চেহারা, অথচ কয়েকদিন আগে কি নির্দেশ দিয়েছিল পুলিশ মন্ত্রী? এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য, আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সট্রাকশন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু পুলিশ মন্ত্রীর কথা শুনছে না পুলিশই, তাহলে উপায় কি? গাড়ির চালকদের দাবি পুলিশের হাতে টাকা না গুঁজে দিলে নিস্তার নেই। ওনারা হাত দেখালে টাকা দিতে হবে ওনাদের 50 টাকা, আগে ছিল 10 টাকা 20 টাকা ছিল, পুলিশকে টাকা দিতে হচ্ছে। কত করে নেয় ওই কোন জায়গায়? 50, কোন জায়গায় 100। একটা গাড়িকে কলকাতা আসতে হলে কতবার টাকা দিতে হয়? যতগুলো থানা পড়ে ততগুলো থানার আন্ডারে যতগুলো মোবাইল ভ্যান ডিউটি দেয় সবগুলোতেই পয়সা দিতে হয়। এমন কোনো থানা নেই যে, এমন কোনো মোবাইল ভ্যান নেই যে পয়সা নেয় না। পুলিশ যখন এই কাজগুলো করছে, আমরা গিয়ে সেই সমস্ত পুলিশদের বা সেই নগ্ন চরিত্রগুলো যখন তুলে ধরছি, তখন কি হচ্ছে? মুখ থাকছে, কারণ পুলিশকর্মীরা তারাও লজ্জা পাচ্ছে যে তার পরিবারকে গিয়ে কি কৈফিয়তটা দেবে। কবে বন্ধ হবে পুলিশের এই তোলাবাজি, আর কতদিন তোলাবাজির টাকায় পকেট ভরাবে আইনের রক্ষকরা? তোলাবাজির এই ছবি কি দেখতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী? পলাশ মণ্ডল ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াই, সেখানেই শহীদ হন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। আজ রাত্রে ফিরল ক্যাপ্টেনের নিথর দেহ। শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনির হাসপাতালে আনা হয় ক্যাপ্টেনের দেহ। সেখানেই সেনাবাহিনীর তরফে ক্যাপ্টেনকে শেষবারের জন্য বিদায় জানানো হয়। আজ রাতে ব্যাংডুবি সেনা ছাউনির হাসপাতালে রাখা হবে ক্যাপ্টেনের নিথর দেহ। বৃহস্পতিবার সকালে ব্যাংডুবি থেকে দার্জিলিংয়ের পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হবে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার নিথর দেহ। ডোরাতে পাক জঙ্গি এবং সেনার গুলির লড়াই, অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা, আর সেখানেই
শহীদ হন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। দার্জিলিংয়ে বাড়ি ব্রিজেশ থাপার, একসঙ্গে জঙ্গিদের গুলিতে নিহত হয় আরও তিনজন সেনা জওয়ান, আহত হয়েছে আরও একজন। এই মুহূর্তে ব্যাংডুবির কাছে যে সেনা ছাউনি রয়েছে সেখানেই শহীদ ক্যাপ্টেনের নিথর দেহ আনা হয় এবং সেনাবাহিনীর তরফ থেকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ক্যাপ্টেন ব্রিজেশ থাপার উদ্দেশ্যে।